দাঁত খোঁচ পাঁচড়া এগুলো কমন একটি প্রবলেম। অনেকেই দীর্ঘদিন যাবত এই সমস্যায় ভুগে থাকে, অনেকেরই দাঁত রয়েছে কোনোভাবেই সেটি রিমুভ হচ্ছে না, দীর্ঘদিন থেকে এই সমস্যায় ভুগছেন। অনেক রকমের মেডিসিন নিয়েছেন, অনেক রকমের মলম বা টিউব ব্যবহার করে আসছেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না। তো আজকের ভিডিওটি আপনার জন্যই, আমি আজকে এমন একটি টিপস শেয়ার করব যেটি শতভাগ কাজ করবে এবং চার পাঁচ দিনের মধ্যে যত পুরনোই দাঁত বা খোঁচ পাঁচড়া হোক না কেন সেটি রিমুভ হয়ে যাবে। 100% গ্যারান্টি এই রেমেডি কাজ করবেই করবে। সবার আগে জেনে নিন দাঁত বা রিং ওয়ার্ম কেন হয়। রিম ওয়ার্ম আপনার শরীরের ওই স্থানেই হয় যেখানে অনেক বেশি ঘাম হয়, বাতাস কম পৌঁছায়, একটু আর্দ্র বা ভেজা থাকে। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে থাই এবং তার আশেপাশের এরিয়াতেই রিং ওয়ার্ম হতে দেখা যায়। এর কারণ হচ্ছে ওই এরিয়ায় বাতাস কম পৌঁছায়, সবসময় ঢেকে রাখার কারণে কিছুটা আর্দ্রও থাকে। তো এটি হচ্ছে মেইন কারণ। আর অন্য রিজন হচ্ছে পরিষ্কার না থাকা, রেগুলার গোসল না করা, আপনার যেখানে দাঁত খোঁচ পাঁচড়া রয়েছে সেই এরিয়া ঠিক মতো পরিষ্কার না করা। তো এসবের কারণেই কিন্তু এই সমস্যাটা দিনকে দিন আরও বেড়ে যায়। তো আজকের ভিডিওতে আমি করলা দিয়ে আপনাদেরকে এমন একটি রেমেডি তৈরি করে দেখাবো যেটি শতভাগ কাজ করবে, যত পুরনো দাঁত খোঁচ পাঁচড়ায় হোক না কেন সেটি রিমুভ হয়ে যাবে। আর আপনার স্কিনটা এমন করবে আপনার মনেই হবে না যে এখানে কখনো কিছু ছিল, অর্থাৎ আপনার দাঁত খোঁচ পাঁচড়া দূর হবে এবং তার কোনো চিহ্নও থাকবে না। যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, ভিডিও দেখছেন, তারা প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আর পাশে যে বেল ঘন্টাটা রয়েছে সেটা বাজিয়ে দিয়ে অল অপশনটি সিলেক্ট করুন, এতে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আরেকটা কথা, যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন, অর্থাৎ আগেই যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন কিন্তু আমার ভিডিওর নোটিফিকেশন পাচ্ছেন না, তারা প্লিজ নোটিফিকেশন বেলটা একবার চেক করুন। যদি নোটিফিকেশন বেলে ক্লিক করা না থাকে তাহলে নোটিফিকেশন বেলে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন, এতে আমি যখনই ভিডিও আপলোড করব আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো অনেক কথা হলো, এখন চলে আসছি ভিডিওর মূল টপিকে, কিভাবে রিং ওয়ার্ম দূর করা যায়, অর্থাৎ দাঁত খোঁচ পাঁচড়া থেকে কিভাবে রিলিফ পাওয়া যায়, এখন আমরা সেই বিষয়ে জানব। ফার্স্ট যে উপাদান আমি এখানে ব্যবহার করব সেটি হচ্ছে করলা। এই করলার মধ্যে অনেক রকমের গুণ রয়েছে, এটি আপনার শরীরের অনেক রোগ সারাতে যেমন সাহায্য করে তেমনি আপনার স্কিনের জন্যও অনেক উপকারী। আপনার দাঁত খোঁচ পাঁচড়া দূর করতে করলা অনেক কার্যকরী একটি উপাদান। তো আমার কাছে একটা মাঝারি সাইজের করলা রয়েছে, আমি এটার খুবই ছোট একটা অংশ ব্যবহার করব। আপনাদের কাছে যদি ছোট সাইজের করলা থাকে তাহলে ছোট সাইজের একটা করলা নিলেই চলবে। কেটে একটু পিস করে নিই। উপরের কোনো কিছু ফেলতে হবে না বা ভিতরের বীজও ফেলতে হবে না, যেরকমটা আছে এরকমটাই ব্যবহার করতে হবে। করলার মধ্যে এমন কিছু প্রপার্টিজ রয়েছে যে আপনার স্কিনের দাঁত খোঁচ পাঁচড়া দূর করতে একদম মেডিসিনের থেকেও বেশি কাজ করে। করলার তেতো স্বাদ বিশিষ্ট, সেটি আমরা সবাই জানি, আর এই তেতো ভাবটাই আপনার এই স্কিনের জন্য উপকার করবে। বাইরে বৃষ্টি হচ্ছে, আকাশে মেঘের গর্জন শোনা যাচ্ছে, ওয়েদার খারাপ, তবুও আমি কাজ করছি আপনাদের জন্য। কেটে নিলাম। এখন কি করতে হবে, এই করলার পিসগুলো গ্রাইন্ডারে দিয়ে সুন্দরভাবে এর একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো ভিউয়ার্স, এই যে আমি এখানে করলার পেস্ট তৈরি করে নিয়ে এসেছি। এখন এর সাথে যে উপাদানটা আমি মিক্সড করব সেটি হচ্ছে কর্পূর। 2 থেকে 3টি কর্পূর এখানে ব্যবহার করতে হবে। আপনি যে কোনো গ্রোসারি শপে এই সহজেই বিশুদ্ধ কর্পূর পেয়ে যাবেন। আর এই 2টি উপাদানের সঙ্গে আমার প্রয়োজন হবে 1 চামচ পরিমাণ নারকেল তেল। নারকেল তেলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে এবং অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস রয়েছে, যা আপনার দাঁত খোঁচ পাঁচড়া দূর করতে খুবই সাহায্য করবে।
এই কর্পূরের মধ্যেও কিন্তু অ্যান্টি ইনফ্লামেটরি গুণ রয়েছে, যার কারণে সংক্রমণ খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়, আপনার দাঁত খোস পাঁচড়া তাড়াতাড়ি দূর হয়ে যাবে। তো এই দুই থেকে তিনটি কর্পূর আমি পাউডার বানিয়ে নেব। কর্পূর খুবই সফট এবং নরম প্রকৃতির হয়, হাতে চাপ দিয়েও আপনারা এর গুঁড়া করে নিতে পারবেন। তো আমি আলাদাভাবে দুই তিনটি কর্পূর পাউডার করে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে আমি কর্পূরের গুঁড়া করে ফেলেছি, এখন এই কর্পূরের গুঁড়াটা আমি এখানে দিয়ে দেব। খুবই নরম সফট, সহজেই গুঁড়ো হয়ে যায়। এখন এই করলার পেস্টের সাথে আমি এই কর্পূরের পাউডারটা মিক্স করছি। তো বন্ধুরা মনে রাখবেন, যাদের এই দাঁত খোস পাঁচড়ার সমস্যা রয়েছে তারা অবশ্যই শরীর পরিষ্কার রাখবেন, সেই সাথে সাথে আপনার চারপাশের ধুলা বালি পলিউশন সব কিছু এসব থেকে একটু বেঁচে থাকার চেষ্টা করবেন, পরিষ্কার রাখার চেষ্টা করবেন। কারণ আপনি যদি এসব কিছু পরিষ্কার না রাখেন তাহলে কি হবে, আপনার থেকে আপনার ফ্যামিলির অন্য সদস্য সংক্রমিত হওয়ার আশঙ্কা থেকে যাবে। রিংওয়ার্ম অর্থাৎ দাঁত যখন আপনি চুলকাবেন, চুলকানোর পর সেই হাতে যদি আবার অন্য স্থানে আপনি আপনার শরীরে অন্য স্থানে টাচ করেন বা চুলকান, দাঁত থেকে যে আঠাটা বের হয় সেটা আপনার অন্য স্থানে লাগলে সেখানেও কিন্তু আবার নতুন করে দাঁত সৃষ্টি হতে পারে। তাই আপনি যদি আপনার আক্রান্ত স্থানে হাত দেন, চুলকান, তারপর অবশ্যই আপনার হাতটা ভালোভাবে ধুয়ে নেবেন। তো আপনি যদি এই সমস্যায় আক্রান্ত হয়ে থাকেন তাহলে সাবধান আপনাকেই হতে হবে, সেই সাথে আপনার ফ্যামিলি লোকজনের সুরক্ষার কথাও আপনাকে ভাবতে হবে। তো এই কর্পূর আর করলার পেস্টের সাথে আমি যোগ করব 1 চামচ পরিমাণ নারকেল তেল। আমি এখানে প্যারাশুট কোকোনাট অয়েল ব্যবহার করছি, আপনারা অন্য তেলও ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। ছোট 1 চামচ তেল ব্যবহার করব। পেস্ট তৈরি হয়ে যাচ্ছে। করলার পেস্ট, কর্পূরের পাউডার এবং 1 চামচ নারিকেল তেল দিয়ে খুব ভালোভাবে মিক্স করে আমি এই রেমেডিটি তৈরি করে নিলাম। এই রেমেডিটি 100% কার্যকর, একদমই ন্যাচারাল, কোনো রকমের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আপনার দাঁত খোস পাঁচড়া চিরতরে দূর হয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না যে সেখানে আগে কোনো কিছু ছিল। তো এখন জানিয়ে দিই কিভাবে ব্যবহার করবেন। এই পেস্ট আপনার আক্রান্ত স্থানে সুন্দরভাবে লাগিয়ে নেবেন, অবশ্যই 1 থেকে 2 ঘন্টা আক্রান্ত স্থানে এটি দিয়ে রাখতে হবে। আর আপনি যদি রাতে দিয়ে ঘুমোতে চান তাহলে রাতে ঘুমানোর আগে পেস্ট লাগিয়ে দিবেন, তারপর সকালে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলবেন, ধোয়ার পর পরিষ্কার কাপড় দিয়ে সুন্দরভাবে আক্রান্ত স্থান মুছে নেবেন। 2-3 দিনের মধ্যেই আপনি দেখবেন অনেকখানি চেঞ্জ হয়ে গেছে, আপনার দাঁত অনেকটা সেরে গেছে, চুলকানি কমে গেছে। আপনি প্রথম দিন ব্যবহারেই আপনার চুলকানি কমে যাবে, আপনি খেয়াল করে দেখবেন সারাদিনে আর একবারও চুলকাচ্ছে না। আপনি একদিন ব্যবহারেই বুঝতে পারবেন যে এই রেমেডি কতটা কার্যকর। কর্পূর এবং নারকেল তেল খুবই উপকারী, আপনি যদি চুলেও ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার চুলের যে কোনো সমস্যা, আপনার চুল পড়া দূর হবে। এই কর্পূর আর নারকেল তেলের কম্বিনেশন খুবই কার্যকর একটি রেমেডি, আর তার সঙ্গে করলা মিক্স করার কারণে এটি আপনার দাঁত খোস পাঁচড়া সহজেই দূর করে ফেলবে। তো বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই ভিডিও ভালো লেগেছে, আর আপনারা এতক্ষণে ভিডিওতে লাইক দিয়ে দিয়েছেন। তো যদি না দিয়ে থাকেন, ভুলে গিয়ে থাকেন, তাহলে প্লিজ এখনই লাইক বাটনটি প্রেস করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আপনার ফ্রেন্ড সার্কেলের কিংবা আপনার রিলেটিভদের মধ্যে কেউ হয়তোবা এই সমস্যায় ভুগছে, যারা ভিডিওটি দেখলে উপকৃত হবে। আর আপনি যদি এই সমস্যায় ভুগে থাকেন তাহলে এই রেমেডি অ্যাপ্লাই করে কীরকম রেজাল্ট পেলেন, আপনার দাঁত খোস পাঁচটা দূর হলো কিনা সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।